হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন আপনাদের সাথে যে ব্লগটি শেয়ার করতে যাচ্ছি সেটা একেবারেই শর্ট ভিডিও, কারণ আমি খুবই অসুস্থ ছিলাম, যার কারণে অসুস্থতার মাঝেও ইবান এমনভাবে বায়না ধরল, ওরে মোটরসাইকেল স্কুটার গিয়ে কিনে দিতেই হলো। তো আর কি, আমি আপনাদের সাথে ব্লগটি ওর খেলনা কেনার মুহূর্তগুলো আমি শেয়ার করতে চাইলাম, তাই আর মানে অসুস্থতার মাঝেও শর্ট শর্টভাবে বলি, আর ব্লগও দেওয়া হয় না এখন কন্টিনিউ, তাই বললাম এটা শর্টই একটা ব্লগ দিয়ে দিব। তো ওকে ঢুকেই প্রথম দেখলাম ওকে যাচাই করে যে ও যেটা বলছে সেটাই কিনে নাকি আরও অনেক খেলনা দেখে ওইগুলাই কিনে, কিন্তু না, ওরে প্রথমে মানে ওই দিক থেকে মুভমেন্ট করাই আর মানে বাকি জিনিসগুলা বাকি খেলনা দেখাইছি, বাট পসিবল না, শুধুই বলে স্কুটার কই স্কুটার কই, নয়তো বলে আমার যে দেশে যে মোটরসাইকেল ছিল ওইটা কই, মানে বোঝানোই যাচ্ছে না। ওর মেন ফ্যাক্টটা হলো যে দেশের আইকে আসছে ওইটা পাইতেছে না, যার কারণে মানে ওর এখন স্কুটার লাগবে। তোরে বাবা দেখাই, বাবা পুতুল দেহ হরিণ কিনো, বড় বড় ডল আছে না ওগুলা দিয়ে মেয়েরা খেলে? আমি বলি না বাবা, ছেলেরাও তো খেলে, তুমি বেবি না? বলে না, আমি এগুলা দিয়ে খেলবো না, আমার স্কুটার দাও। তারপর ওরা ওদের অন্য সাইডে গেলাম, দেন বড় মোটরসাইকেলটা দেখে বলে কিনবে, বললাম বাবা এটা তোমার বয়স হয় নাই? বলে না এইটা তো আমি কিনবো। বল তারপর অন্যদিকে নিয়ে গেলাম, দেখেন ছোটো ছোটো স্কুটার মোটরসাইকেল তাহে, পরে বলে হলুদ কালার যে ওইটা নেবে, বাট ওইটা ওর দেশেই ছিল। বললাম যে বাবা এটা না দেশে আছে, অন্যরকম কোন কিছু একটা ন। তারপর বললো যে ওই স্কুটার নেবে, পরে আবার বলে না এইটার কালার সুন্দর না কি যে বলে দেখেন। তারপর ওইটারই পেস্ট কালার ওদেরকে দিতে বললাম। আজকের ভিডিওটা এতটুকুই, কারণ আমার শরীরটাও ভালো ছিল না, অনেক শর্ট ভিডিও করছিলাম। তো ইবান কীভাবে এখন স্কুটার চালাই ওইটাই দেখেন, সবাই ভালো থাকেন, টাটা। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করিয়েন, ফলো দিন, শেয়ার দিন, লাইক দিন, টাটা।